নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্ত নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা যে খবরের দিকে চোখ রাখবো, প্রয়াত বিখ্যাত ফুটবলার তুলসীদাস বলরাম প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম তার জীবন বর্ষনা হয়েছে আজ। 1961 থেকে 62-তে ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন তুলসীদাস বলরাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। আমরা জানবো এ নিয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঙ্গীতা দে। সঙ্গীতা, কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরামের আজ জীবন অবসান হয়েছে। ফুটবলের যে জগৎ, সেই জগতে তিনি কিন্তু সবসময় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থেকে যাবেন। ঠিক কি হয়েছিল তার? তুলসীদাস বলরাম ভারতীয় ফুটবলের আর এক নক্ষত্র পতন হলো আজ দুপুর 2:05-এর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুলসীদাস বলরাম। তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনি বেশ কিছুদিন আগে পড়ে গিয়েছিলেন, তার মাথায় ব্লাড ক্লট হয়। এটা নিয়ে তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়, তারপর তিনি বাড়িতে আসেন। কিন্তু বিগত প্রায় 1.5 মাস তিনি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সমস্ত লড়াইকে স্তব্ধ করে দিয়ে আজকে দুপুর 2:05-এর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তুলসীদাস বলরাম। এবং ভারতীয় ফুটবল নক্ষত্র যারা ছিলেন, যে পিকে টুনির পর সেই তুলসীদাস বলরামের প্রাণে এই নক্ষত্রের পতন হলে এবং শোকস্তব্ধ গোটা ফুটবল মহল। পায় একেবারেই ধন্যবাদ সঙ্গীতা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঙ্গীতা দে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম 87 বছর বয়সে আজ জীবনাবসান হয় তার। মাফ করবেন। এই মুহূর্তে এখন এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।